নমস্কার প্রথমে জল ফুটিয়ে নিলাম চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি দিচ্ছি গাজর সুইট কর্ন বেবি কর্ন পেঁয়াজ পরিমাণ মতো নুন ভালো করে সব মিশিয়ে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব চিকেন সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ম্যাগি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ম্যাগি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে দিলাম দু মিনিট ওয়েট করবো সেদ্ধ হওয়ার জন্য একটা বাটিতে হাফ কাপ জল নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে দিলাম দু মিনিট জাল দিয়ে নেব গাঢ় হয়ে যাওয়ার জন্য তাহলেই রেডি হেলদি চিকেন কর্ন স্যুপ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।